আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা কিন্তু সংসারের সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজ করে থাকে, আর এই কাজগুলো যদি কিছু টিপস ফলো করে আমরা করে নিই তাহলে সেটাতে ক্ষতি কী আছে, তাই না? তো সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেগুলো নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আমরা অনেক সময় বাজার থেকে যখনই আমরা নতুন চিরুনি কিনে আনি তখন দেখা যায় যে চিরুনির এই যে দাঁতগুলো থাকে সেই দাঁতগুলো কিন্তু এতটাই ধার থাকে যে যখনই আমরা চুলাস্তাতে যাই তখন কিন্তু আমাদের মাথায় প্রচণ্ড পরিমাণে ব্যথা করে। আবার অনেক সময় এই ধারাল মানে ধারের জন্য কিন্তু আমাদের মাথা অনেক সময় কেটেও যেতে পারে। তো একটা ছোট্ট কাজ করে নিলে কিন্তু আমাদের এই আর এই সমস্যাটা হবে না। বন্ধুরা, যখনই আমরা বাজার থেকে এরকম নতুন চিরুনি কিনে আনবো তখন কি করব, আমাদের ঘরে প্রত্যেকের ঘরে কিন্তু আমরা নেল পালিশ ইউজ করে থাকি। তো সেই নেল পালিশটা কি করব, এরকম চিরুনির মাথার মধ্যে একটু মোটা করে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর বন্ধুরা কিছু কিন্তু চিরুনিটা শুকাতে হবে। দেখবে বন্ধুরা, আমাদের যখন বাচ্চারা ছোট থাকে তখন দেখবে যে বেবি চিরুনিগুলো থাকে সেই বেবি চিরুনিগুলোর মাথাতেও কিন্তু বল বল থাকে, যাতে বাচ্চাদের মাথায় কোনো কেটে না যায় বা তাদের ব্যথা না লাগে। তো সেরকমই বন্ধুরা এই নেল পালিশটা যদি একটু পুরু করে দেওয়া যায় তাহলে দেখবে যে তোমাদের এই মাথার যে ধার ধার মতো থাকে সেই ধার ধার অংশটা কিন্তু একদমই এই নেল পালিশের দ্বারা হয়ে গেছে, মানে একটা প্রলেপ পড়ে গেছে, যার ফলে কিন্তু এই ধার মানে মাথায় যদি আমরা আশ্রাতে যাই দেখবে কিন্তু আর আগের তুলনায় সেই ব্যথাটা লাগছে না। এরকম নতুন যখনই চিরুনি কিনে আনবে সেই রকম ছোট্ট টিপসটা ফলো করে দেখবে, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখনই কোনো সবজি কাটি না কেন, ধরো আলু পটল ঝিঙে যাই কাটি না কেন, আমরা কিন্তু প্রত্যেকটা মহিলারাই এরকম একটা চপার বোর্ড ইউজ করি। তো চপার বোর্ড ইউজ করলে দেখবে আমাদের কিন্তু চাকুর ধারটা ঠিকঠাক থাকে আর আমাদের কিচেন স্ল্যাবেও কিন্তু নোংরা হয় না। তো অনেকের ঘরে এরকম কিন্তু চপার বোর্ড থাকে না, মানে চপিং যে বোর্ডগুলো সেগুলো থাকে না। আর তখন বন্ধুরা যদি আমাদের ঘরে চপিং বোর্ড না থাকে তখন দেখা যায় আমরা বাজার থেকে ধরো বা কারোর বার্থডে তো বাড়িতে হয়, তো বার্থডের সময় আমরা যে কেকগুলো কিনে আনি সেই কেকগুলো আমরা কাটার পর খেয়ে নেওয়ার পর কিন্তু আমরা এই যে বোর্ডটা সেটা কিন্তু আমরা ফেলে দিই। তো এই বোর্ডটা এতটাই শক্ত থাকে বন্ধুরা, এটা কিন্তু আমরা চপিং বোর্ড হিসেবে ব্যবহার করতে পারি। আর এটা এমনই যে তোমরা জল দিলেও কিন্তু এই বোর্ডটা নষ্ট হয়ে যাবে না। তো যদি যা কারোর ঘরে এরকম চপিং বোর্ড না থাকে তাহলে কিন্তু তোমরা এই যে কেকের যে বোর্ডগুলো আছে সেগুলো এবার থেকে ফেলে না দিয়ে ঘরে অবশ্যই তোমরা রেখে দেবে, আর এটা কিন্তু এরকম সবজি কাটার কাজে তোমরা সহজে ব্যবহার করতে পারবে। তো একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে হলো না একটা ইউজফুল টিপস। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যেহেতু রেগুলার রুটি করি সেহেতু আমাদের কি হয় প্রত্যেক দিন এই যে কাঠের যে রুটি বেলনিটা আছে সেটা কিন্তু আমাদের ধুয়েই ব্যবহার করতে হয়। কেননা রুটি বেলনি এমনই যদি আমরা ধুয়ে ব্যবহার না করি, কারণ এর মধ্যে ছোটো ছোটো পোকামাকড় হেঁটে যায় বা পোকামাকড় ঢুকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা তখন তো আমরা দেখতে পাই না। তো যখনই আমরা ব্যবহার করি না কেন আমরা কিন্তু এরকম ধুয়েই নিই। কিন্তু যদি আমরা এটা নর্মাল ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে যাই সেক্ষেত্রে দেখা যায় আমাদের কিন্তু ঠিকঠাকভাবে এই রুটি বেলনিটা পরিষ্কার মানে শুকাচ্ছে না। আর যখনই আমরা এর মধ্যে আটা দিয়ে রুটি বেলতে যাব তখন কিন্তু অনেকটা পরিমাণ আটা লাগবে, প্লাস আমাদের কিন্তু রুটিটা গোলও হবে না। তো এমন অবস্থায় বন্ধুরা আমরা কি করব, কিভাবে আমরা এই রুটি বেলনিটাকে শুকাবো, কেননা এটা তো ন্যাকড়ার সাহায্যে হচ্ছে না। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই আমরা গ্যাসে রান্না করে থাকি, তো গ্যাসটা এইভাবে জ্বালিয়ে একটুখানি এই রুটি বেলনিটা একটু সেকে নিলেই দেখবে খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে। আর যদি এই রুটি বেলনির উপরে কোনো পোকামাকড় হেঁটেও থাকে, তা ধোয়ার পর যদি এর মধ্যে ইনফেকশনও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আগুন দিয়ে পোড়ালে সেটাও কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তো এইভাবে বন্ধুরা দেখো একদম কিন্তু আমার এই রুটি বেলনিটা একদম শুকিয়ে গেছে প্রপারভাবে। এইভাবে তোমরা যখনই তোমরা রুটি বেলবে না কেন ধোয়ার পর অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবে, ফলো করলে দেখবে আশা করছি তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকটা ঘরেই কিন্তু এরকম শ্যাম্পুর যে প্যাকেটগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়। তো আমরা কি করি, যতটুকু আমাদের শ্যাম্পু দরকার ঠিক ততটুকু শ্যাম্পু নিয়ে আমরা বেসিনের ওপর হোক বা যে বাথরুমের যে স্ল্যাবগুলো আছে সেই স্ল্যাবের ওপর এইভাবে কিন্তু এরকম প্যাকেটটাকে ফেলে রাখি। আর ফেলে রাখলে কি হয় যে আমাদের আস্তে আস্তে কিন্তু এই প্যাকেট থেকে শ্যাম্পু বেরোতে থাকে।
আর বেরোতে বেরোতে একটা সময় গিয়ে দেখা যায় যে অনেকটা শ্যাম্পু আমাদের ওয়েস্টেজ হচ্ছে। তো বন্ধুরা, এবার থেকে যখনই আমরা এরকম কোনো শ্যাম্পুর প্যাকেট ইউজ করব, তখন কিন্তু একটা ছোট্ট কাজ করে নেব, যার ফলে কিন্তু আমাদের শ্যাম্পু অপচয় হবে না। সেক্ষেত্রে দেখো, এখানে আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ যখনই আমি প্যাকেটটা নিচে রেখেছি না কেন, সেখান থেকে কিন্তু অল্প পরিমাণ শ্যাম্পু বেরিয়ে এসছে। তো এরকম একটা ক্লিপকে এইভাবে শ্যাম্পুটার প্যাকেটটার নিচের দিকে এইভাবে আটকে যদি এইভাবে সোজা করে দাঁড় করিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু সহজে ক্লিনিক প্লাসের, মানে আমি এখানে ক্লিনিক প্লাসের প্যাকেটটা নিয়েছি, প্যাকেট থেকে কিন্তু শ্যাম্পু বেরিয়ে আসবে না। ছোট্ট টিপস বন্ধুরা অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু বাচ্চা থাকে, আর বাচ্চারা কি করে এরকম যে আমাদের যে ইলেকট্রিক বোর্ড থাকে, সেই বোর্ডের মধ্যে বিভিন্ন আঁকাবাঁকি করতে থাকে। আর একে আঁকাবাঁকি করতে করার ফলে কি হয়, আমাদের বোর্ডটা তো রোজ রোজ পরিষ্কার করা সম্ভব হয় না, তো সেটা দেখতেও বাজে লাগে আর নোংরাও হয়ে যায়। তো বন্ধুরা, আর এখানে এই ইলেকট্রিক বোর্ডে কিন্তু আমরা জল দিয়ে একদমই পরিষ্কার করতে পারি না, কেননা জল দিয়ে পরিষ্কার করতে গেলে আমাদের কারেন্টের একটা ব্যাপার থাকে। তো বন্ধুরা, আমরা কি দিয়ে ইলেকট্রিক বোর্ডটা সহজে পরিষ্কার করে নিতে পারবো, তার জন্য বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কোকোনাট অয়েল। আমাদের প্রত্যেকের ঘরে মাথায় আমরা যে তেল, যে কোনো হেয়ার অয়েল হলেই হবে, আমি এখানে যেহেতু আমরা কোকোনাট অয়েল ইউজ করি, তাই আমি এখানে একটা কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। নিয়ে দেখো এইভাবে কিন্তু একটা তুলোর সাহায্যে সুন্দরভাবে এই যে পেনের যে দাগটা রয়েছে সেইটার উপরে এইভাবে ডলতেই কিন্তু খুব সুন্দরভাবে আমার এই দাগগুলো উঠে যাচ্ছে। আর এই তেলের যে তেলটা ব্যবহারের ফলে, যদি তোমাদের রান্নাঘরে অনেক সময় যে সুইচ বোর্ডগুলো থাকে সেখানে কিন্তু অনেকটা তেল কাশতে হয়, তো তোমরা যদি এরকম তেল দিয়ে ওই রান্নাঘরের এরকম সুইচ বোর্ডগুলোকেও কিন্তু সহজে পরিষ্কার করে নিতে পারো, তাহলে দেখবে সহজে যে তেল কাশতি ব্যাপারটা আছে সেটাও কিন্তু খুব সহজে উঠে যাবে। এটা অবশ্যই তোমরা করে দেখবে। আর তোমরা যে কোনো সুইচ বোর্ড যতই নোংরা থাকুক না কেন, এরকম তেল দিয়ে দেখবে খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাচ্ছে। এরকম তোমরা সপ্তাহে একদিন করে দেখবে তোমাদের মানে যে সুইচ বোর্ডটা আছে সেটা তোমাদের পরিষ্কারও থাকবে, আর দেখতেও কিন্তু খারাপ লাগবে না, খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখো পুরোটাই আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি, এইভাবে প্রত্যেকটা সুইচের কোনার কোনা কাঞ্চিগুলো সমস্তটাই জাস্ট অল্প একটু তেল নিয়ে কিন্তু পুরো সুইচ বোর্ডটা আমি পরিষ্কার করে নিলাম। আর পুরো দেখো, পুরো পেনে আর পেন্সিলের কালারটা কিন্তু পুরোটাই উঠে গেল, আর এই তুলোটা কিন্তু পুরোপুরি নোংরা হয়ে গেল, সেটা মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো টিপসটা, ছোট্ট টিপস বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করো, আশা করছি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের ঘরে এমন অনেক মশারি থাকে যে মশারিগুলো দেখা যায় আমরা ব্যবহার করি না, কেননা এই মশারিগুলো কি হয়, অনেক সময় রং জ্বলে যায়, ধরো ছিঁড়ে যায়। তো সেই মশারিগুলোকে আমরা কি করি, ঘরের কোনো আনাচে কানাচে ফেলে রাখি, কারণ সেটা আমাদের বাতিলের খাতায় হয়ে যায়, বা একটা সময় পর গিয়ে আমরা সেই মশারিটা কিন্তু ফেলে দিই, কেননা কোনো কাজেই লাগাই না। কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু এই মশারিটা এবার থেকে এরকম ঘরে যদি এরকম রং জ্বলা মশারি থাকে বা ছেঁড়া মশারি থাকে, সেক্ষেত্রে কিন্তু এবার থেকে আমরা ভুল করেও ফেলে দেব না, আমরা এই মশারিটা দিয়েও কিন্তু ঘরের একটা ছোট্ট জিনিস তৈরি করে নিতে পারবো, যেটা নাকি তোমরা দেখলে অবাক হয়ে যাবে। সেটা কি করব দেখো, মশারিটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার মশারির সঙ্গে সঙ্গেও কিন্তু আরও দুটো জিনিস লাগবে, সেটা হলো দেখো এখানে আমি একটা চুড়ি নিয়ে নিয়েছি, যে কোনো কাচের চুড়ি বাদে যে কোনো তোমরা চুড়ি এখানে নিয়ে নিতে পারো। আর নিয়ে নিয়েছি এখানে একটা আমি ওড়না, এই ওড়নাটা একটু কালারফুল নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এরপর বন্ধুরা কি করব দেখো, এরপরে এই ওড়নাটা যেহেতু একটু বড় সাইজ আছে, সেহেতু এটা আমি দুভাজ করে নিলাম। দুভাজ করে নিয়ে মিডিলে এই চুড়িটাকে রেখে ভালো করে গার্ডার দিয়ে কিন্তু এরকম মাথাটা আটকে দিলাম। এবার আটকে দেওয়ার পর কি করব, এরকম মিডিলে মানে আবারও এটাকে টান টান করে মিডিলে এই মশারিটাকে রেখে দেব। রেখে দেওয়ার পর এরপরে চারদিক থেকে এই যে ওড়নাটা আছে সেটা কিন্তু এইভাবে টেনে নিয়ে এসে একটা গার্ডারের সাহায্যে আমি বেঁধে দেবো। এরকম দেখো এখানে কিন্তু একটা জড়ো করে এখানে আমি একটা গার্ডারের সাহায্যে সুন্দরভাবে বেঁধে দিলাম, যাতে টাইট থাকে। এবার এটা কী কাজে লাগাবো বন্ধুরা, আমরা অনেক সময় ঘরে কিন্তু কুশান আমরা ইউজ করেই থাকি, আর এই কুশানগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, তো অনেকের ঘরে কুশান থাকে না, তো এটা কিন্তু একটা কুশানের কাজ করবে, খুব সুন্দর লাগবে। দেখ বাইরে থেকে দেখলেও কিন্তু কেউ বুঝতে পারবে না এর ভেতরে একটা রং জ্বলা বা ছেঁড়া মশারি আছে। তো বন্ধুরা, আজকের এই
টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, একটা কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো দিনে নেক্সট কোনো ভিডিওতে।